ইউনিয়ন ব্যাংকের এমডি ডি হক চৌধুরীও পিকে হালদারের পথে বহুল আলোচিত প্রশান্ত কুমার পিকে হালদার শীর্ষ পদে থেকে যেভাবে কমপক্ষে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান লুট করে পালিয়েছেন ঠিক একই পথে হেঁটেছেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মোকাম্মেল হক চৌধুরী তারা দুজনই বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ছিলেন এই পদে থেকেই নিজস্ব ও অন্য ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণ বের করে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তারা দুজনই সুযোগ বুঝে আলাদা সময় নিরুদ্দেশ হয়ে যান চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধর সাইফুল আলম পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন আবার এস আলমের খুব ঘনিষ্ঠ ছিলেন পিকে হালদার সম্পত্তির মালিকানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে পিকে হালদার দুই সালে ভারতে পালিয়ে যান এখন অবৈধভাবে নাগরিকত্ব নেওয়া সহ নানা অভিযোগে ভারতের কারাগারে আটক আছেন তিনি সরকার পরিবর্তনের পর মোকাম্মেল হক চৌধুরীও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এতে সফল না হয়ে থেকে আত্মগোপনে রয়েছেন তিনি এখন হয়তো দেশ ছাড়ার পথ খুঁজছেন যদিও ব্যাংকের এমডি পদে থেকে নিরুদ্দেশ হওয়ার ঘটনা দেশে খুব বিরল বি এম মোকাম্মেল হক চৌধুরী নিরুদ্দেশ হর ইউনিয়ন ব্যাংকের এমডি পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদকে পাশাপাশি এমডি নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাংক সাধারণত ডায়েরি করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেননি বরং পরিবারকে তা করতে পরামর্শ দিয়েছেন এদিকে মোকাম্মেল হক চৌধুরীর ব্যবহৃত দুটি গাড়ি এখনও তার বনানীর বাসার গ্যারেজে পড়ে রয়েছে দুটি গাড়ি ব্যাংকের মালিকাধীন বলে জানা গেছে ব্যাংকের চালকেরা সেই গাড়ি নিতে গেলে তা বুঝিয়ে দেয়নি ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংক সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেই গাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করবে বলে জানা গেছে ব্যাংকটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সোমবার থেকে নতুন করে যাত্রা করবে ইউনিয়ন ব্যাংক যত তথ্য গোপন করা হয়েছিল সেগুলো বের করা হবে এতদিন যারা ঋণ সংক্রান্ত অনিয়মিত জড়িত ছিলেন তাদের শাস্তির আওতাধীন আনা হবে এসব ঋণ আদায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বাংলাদেশ ব্যাংক কাজ করছে তারাই বের করবে কে কত টাকা নিয়েছে তরল সংকট মেটাতে ব্যাংক চেষ্টা করে যাচ্ছে এমডিকে খুঁজে না পাওয়ায় অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় মোকাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও বেশ আগে থেকেই তিনি অন্ধকার জগতের সঙ্গে পরিচিত এজন্য আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে ও তারপরে তার সঙ্গীরা অনেকেই পালিয়ে যান তবে মোকাম্মেল হক পালাতে পারেননি ইউনিয়ন ব্যাংকের ভুতুরে হিসাবে নির্বাচনের আগে অস্বাভাবিক অর্থ উত্তোলন এবং ব্যাংকের অর্থ সংকট থাকার পরও তিনি নিজের হিসাব থেকে পুরো অর্থ তুলে নেন এটি আলোচনায় এলে তাকে নজরদারিতে রাখা শুরু করে একটি সংস্থা এরপরই তিনি আত্মগোপনে চলে যান আরেকটি সূত্র জানায় নির্বিঘ্নে দেশ ছাড়তে মঙ্গলবার রাজধানীর বনানীতে একজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন মোকাম্মেল হক চৌধুরী তার সঙ্গে বড় অঙ্কের আর্থিক লেনদেনও হয় তবে তিনি সফল হননি এরপর মোকাম্মেল হক চৌধুরী নির্বিঘ্নে দেশ ছাড়তে আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেন তাদেরও বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি তবে এখন পর্যন্ত তারা কেউ সফল হননি জানা গেছে স্থল নৌ ও বিমানপথে পথে মোকাম্মেল হক চৌধুরীর দেশ ছাড়ার উপর লিখিত নিষেধাজ্ঞা না থাকলেও তাকে যেতে দেওয়া হবে না কারণ তার অনিয়ম নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে। দেশ ছেড়ে চলে গেলে এসবের সত্যতা জানা এবং তাকে বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়বে এছাড়াও এসলামের লুন্ঠিত অর্থের খোঁজ পাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে মোকাম্মেল হক চৌধুরী সম্প্রতি ইউনিয়ন ব্যাংকের একটি রহস্যময় হিসাব থেকে নগদ টাকা উত্তোলন ও মোকাম্মেল হকের নিজের হিসাব থেকে পুরো অর্থ তুলে নেওয়ার বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয় এরপর মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে চলে যান মোকাম্মেল হক চৌধুরী এর আগে সোমবার দুপুরে তার স্ত্রী নাজনীন আক্তার দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা ছাড়েন পরিবার ইতিমধ্যে দেশ ছেড়েছে বলে একটি সূত্র জানিয়েছে